আমি অমিত কুমার আঢ্য, কানাকুল বইমেলা 2024-এর আহ্বায়ক এবং রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আপনাদের সকলের সহযোগিতায় আমরা গত বছর কানাকুল বইমেলা সর্বাঙ্গীন সাফল্য লাভ করে সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবছরও শুরু হতে চলেছে কানাকুল বইমেলা 2024, যার মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের বইমুখ করা, মোবাইল ফোন বা ইত্যাদি গ্যাজেট থেকে সরিয়ে এনে তাদের বইমুখ করা যার মূল উদ্দেশ্য। এজন্য আগামী 5ই নভেম্বর এই কানাকুল বইমেলা 2024-এর শুভ উদ্বোধন হবে 5ই নভেম্বর দুপুর 12টার সময়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের সকলের অতি পরিচিত বিশিষ্ট শিক্ষাবিদ, দেশে বিদেশে বিভিন্নভাবে স্বীকৃত ডক্টর পবিত্র সরকার, এবং উপস্থিত থাকবেন অত্যন্ত জনপ্রিয় বাংলা ভাষায় কবি জয় গোস্বামী, এছাড়াও জেলা এবং রাজ্যস্তরের বিভিন্ন আধিকারিক বৃন্দ, এছাড়াও অনুষ্ঠানের অন্যান্য দিন বিশেষ বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন, অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের তালিকাতে সেটা পেয়ে যাবেন। এই মেলা চলবে 4 দিন, 5, 6, 7, 8, 8ই নভেম্বর পর্যন্ত চলবে। মেলার সময় দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই মেলায় অনেক নামি দামি প্রকাশনা, কলকাতা কলেজ স্ট্রিটের নামি দামি প্রকাশনী সংস্থারা এখানে উপস্থিত হয়েছে, অত্যন্ত সুন্দরভাবেই এটা করা সম্ভব হবে। এবং তার সঙ্গে সঙ্গে এই বইমেলাতে আরও বিশেষ যে আকর্ষণগুলি রয়েছে সেটা হলো, এর সঙ্গে থাকবে মুম্বাইয়ের রেনবো প্রোডাকশন, তাদের পরিচালনা বা তাদের সহযোগিতায় থ্রিডি শো আমরা দেখতে গেলে কলকাতা বা বর্ধমানে যেতে হয়, যেটা খানাকুলে বসে আমরা দেখতে পাবো। এছাড়াও রয়েছে বিভিন্ন বেসরকারি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বা কলেজ, তারা ছাত্রছাত্রীদের, খানাকুলের ছাত্রছাত্রীদের কেরিয়ার কাউন্সিলিংয়ের জন্য উপস্থিত থাকবেন, এক ছাতার তলায় সকলে থাকবেন। এছাড়াও আরও বিভিন্ন জিনিস, কিছু মানে প্রদর্শনী রয়েছে, কিছু গ্যালারি রয়েছে, ইত্যাদি সমস্ত কিছু নিয়ে অত্যন্ত সুন্দরভাবে এটা করার একটা পরিকল্পনা করা হয়েছে। আপনাদের সকলকে এই বইমেলায় গত বছর আপনারা যেভাবে সাফল্যমণ্ডিত করেছেন, এবছরও এই বইমেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য সর্বস্তরের মানুষকে আহ্বান জানাই। এই বইমেলায় এলাকার বইপ্রেমী মানুষ এবং যে সমস্ত বিভিন্ন সাংস্কৃতিক মানুষ সকলেই মিলে সহযোগিতা করেছে এবং উদ্যোগ রামনগর অতুল বিদ্যালয়ের, এইভাবে যাতে আমরা প্রত্যেক বছর খানাকুলের বুকে যে বইমেলা হয়নি সেটা থাকবে। বন্যা পরিস্থিতি কাটিয়ে খানাকুলের মানুষ বইমেলায় কতটা উৎসব মুখর হয়ে উঠবে বলে আশা করছি। খানাকুলে আমরা জানি কিছুদিন আগেই বিধ্বংসী বন্যা খানাকুলের মানুষকে স্তব্ধ করে দিয়েছিল, তার ফলে মানুষ সেই বন্যা পরিস্থিতির পরে যাতে আবার পুনরায় তার ছন্দে ফিরতে পারে তার জন্য এই উদ্যোগ। এবং আশা করছি খানাকুলের মানুষ, খানাকুল তথা আরামবাগের বিভিন্ন জায়গার মানুষ প্রায় আমরা দেখেছি, গতবারে মেদিনীপুর থেকেও এসেছে, হাওড়া থেকেও মানুষজন এসেছে, এবারেও সমস্ত এলাকার এই 3 জেলার মানুষ এখানে এসে উপস্থিত হবে এবং বইমেলা মানুষ আসতে পারবে। বইয়ের একটা টান বা আলাদা আকর্ষণ রয়েছে, সেই টান বা আকর্ষণের জন্যই তারা এসে পৌঁছতে পারবে। গত বছর আপনি বলেছিলেন যে স্কুলের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসটা যথেষ্ট ছোট, বইমেলাটা যদি কোনো মাঠে বা কোথাও নিয়ে যাওয়া যায় অনেক মানুষের সুবিধাও হয়, সেটা কি সম্ভব হচ্ছে না এবারে স্কুলেই হবে? এবারে সেটা সম্ভবপর হয়নি, এবারে সেটা সম্ভবপর করে উঠতে পারা যায়নি। আমরা আশা করব এটা যখন আরও অনেক বৃহৎ রূপ ধারণ করতে পারবো, আসলে ছোট্ট চারাগাছ থেকে শুরু হয়েছে, তো যখন মহিরুয়ে পরিণত হবে তখন নিশ্চয়ই আমরা আরও অনেক বৃহৎ জায়গায় বা বৃহৎ পরিসরে করার চেষ্টা করব। ক্রাউড ম্যানেজমেন্ট করবেন কি করে শর্ট জায়গা? ক্রাউড ম্যানেজমেন্ট করার জন্য আমরা খানাকুল থানার আধিকারিকবৃন্দের সঙ্গে কয়েকবার মিটিংয়ে বসেছি, আলোচনাও করেছি, তার সঙ্গে সঙ্গে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা আছে তাদের ভলেন্টিয়ার যারা আছে তারা একদম সুন্দরভাবে কয়েকদিন ট্রেনিংও হয়েছে, এর মাধ্যমে আমরা আশা করি খুব সুন্দরভাবেই ক্রাউড ম্যানেজমেন্ট করতে পারবো। এর আগের বছর বইপ্রেমীদের অনেকে তাদের যে আশঙ্কা বা এই যে তারা যে পছন্দের বই বিভিন্ন প্রকাশনী সেগুলো অনেকেই পায়নি, তো সেই বিষয়টা কি মাথায় এবছর রাখা হয়েছে প্রকাশনীর সাথে কথা বলে? হ্যাঁ, প্রকাশনীর সঙ্গে আমরা বারংবার কথা বলেছি। আমাদের আসলে গত বছরটা প্রথম বছর ছিল, ওনারাও সেভাবে বুঝতে পারেনি যে এলাকার মানুষের, এই এলাকার খানাকুলের মানুষের কিরম কী ধরনের বইয়ের চাহিদা সেটা প্রথম বছর বুঝতে পারা যায়নি, কিন্তু সেটা গত বছর থেকে সেখান থেকে আর অভিজ্ঞতা তারাও নিয়েছেন বিভিন্ন প্রকাশনী সংস্থাগুলো, সেই অভিজ্ঞতাগুলো নেবার পরে এবারে নিশ্চয়ই অভিজ্ঞতা সমৃদ্ধ হয়ে
সেই ধরনের খানাকুলের মানুষের চাহিদা অনুযায়ী বইগুলো আনতে পারা যাবে বলেই আশা করা যাচ্ছে।